ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তার মুসনাদে আহমদের ভিতরে আবার আবু দাউদ শরীফের ভিতরেও এই হাদিস বর্ণিত হয়েছে সাউবান রাদিয়াল্লাহু আন এই হাদিসের বর্ণনাকারী সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউশিকুল উমাম আন তাদা আলাইকুম কামা তাদা আল আকলাতু ইলা কসআতিহা আল্লাহর নবী বলেছেন খুব শিগগিরই এমন একটি যুগ আসবে এমন একটি জামানা আসবে এমন একটা সময় আসবে ভোজনকারীরা যেভাবে ভোজনের জন্য ভোজন পাত্রের চতুর্দিকে বসে যায় খাবার খাওয়ার সময় আমরা যেমন আঙ্গুল দিয়ে প্লেটের খাবারগুলোকে মুখে তুলে নেই ঠিক তেমনি ভাবে তামাম দুনিয়ার সকল কোরআন বিরোধী ইসলাম বিরোধীরা ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদেরকে গ্রাস করার অপচেষ্টা অপপ্রয়াস চালিয়ে দিবে মুসলমানদেরকে কোণঠাসা বানিয়ে ফেলবে মুসলমানরা বাড়িতে থাকতে পারবে না ঘরে থাকতে পারবে না এলাকায় থাকতে পারবে না স্বাধীনভাবে কথা বলতে পারবে না স্বাধীনভাবে চলতে পারবে না এমন একটা মুসিবতের সময় আসবে এই কথা শুনে সাহাবীরা বললেন ওগো আল্লাহর হাবিব মুসলমানদের এই দুরবস্থা কেন আসবে তখন কি মুসলমানরা সংখ্যায় কম হয়ে যাবে নবীজি তখন বললেন না মুসলমানদের সংখ্যা তখন কম হবে না বল আনতুম ইয়াউমা ইযিন কাসীর বরং মুসলমানদের সংখ্যা তখন বেশি হবে সাহাবীরা বললেন সংখ্যায় বেশি হওয়ার পরেও এই অবস্থা হবে কেন নবীজি তখন বললেন সংখ্যায় বেশি হবে ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল বন্যার পানিতে ভেসে যাওয়া খড়কুটার মতো মুসলমানরা দুর্বল হয়ে যাবে সংখ্যা বেশি থাকবে কিন্তু মাথা উঁচু করে থাকতে পারবে না সাহস করে কথা বলতে পারবে না ঐক্যবদ্ধ হতে পারবে না মুসলমানরা পরাধীন হয়ে যাবে আল্লাহর হাবিব বলেছেন ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুউকুম সেই যুগে শত্রুদের অন্তর থেকে আল্লাহ তোমাদের ভয় ভীতি তুলে নেবেন আর তোমাদের অন্তরে আল্লাহ ওয়াহান ঢুকিয়ে দিবেন সাহাবীরা তখন নবীজিকে জিজ্ঞেস করলেন ওয়ামাল ওয়াহানু ইয়া রাসূলুল্লাহ মহব্বতে আমার সাথে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বললেন নবী গো ওয়াহান মানে কি ওয়াহান মানে তো আমরা বুঝলাম না নবীজি তখন বললেন ওয়াহান মানে হলো হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত ওয়াহান মানে হলো সেই যুগের মুসলমানদের দুনিয়ার ভালোবাসা বেড়ে যাবে আর মৃত্যুকে তারা অপছন্দ করবে বলেন তো কথাগুলো যারা বুঝেছেন এই হাদিসের সাথে বর্তমান জামানার মিল আছে না নাই মুসলমানদের কাছে এখন আখিরাতের চেয়ে দুনিয়ার জীবন বেশি দামি মুসলমানরা শাহাদাতের ঈদগাহে শামিল হওয়া ভুলে গিয়েছে মৃত্যুকে তারা অপছন্দ করে যখনই তারা ভোগ বিলাসে অর্থবিত্তের জন্য আর তারা ক্ষমতার জন্য পাগল পাড়া হয়ে গিয়েছে তখনই তারা পশ্চিমাদের গোলাম আর উত্তর দক্ষিণের দেশগুলোর গোলামে পরিণত হয়েছে অথচ আমাদের পূর্বপুরুষরা এমন ছিলেন না আমাদের পূর্বপুরুষদের লক্ষ্য ছিল আল্লাহকে পাওয়া রাসূলকে পাওয়া আমাদের পূর্বপুরুষদের উদ্দেশ্য ছিল আমাদের পূর্বপুরুষদের উদ্দেশ্য ছিল জীবনের সবটুকু কুরবানি করে দিয়ে আল্লাহ এবং রাসূলকে পাওয়া ও যুবক ভাইরা এখানে তো আমি অসংখ্য যুবককে দেখতে পাচ্ছি শুনেন আমার যুবক ভাইরা আপনাদের যৌবন এখন কেটে যায় মোবাইল ফোনে আপনাদের যৌবন চলে যায় ফেসবুক চালাতে চালাতে আপনাদের যৌবন চলে যায় রং তামাশা করতে করতে আপনাদের যৌবন চলে যায় নেতাদের সামনে পিছনে চামচামি করতে করতে এই যৌবন তো এজন্য দেওয়া হয় নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে নবীজির যুবক সাহাবীরা তাদের জীবনটাকে আল্লাহর দ্বীনের পথে কেমনে উৎসর্গ করেছেন শুনেন জুলাইবিব রাদিয়াল্লাহু আনহুর ঘটনা আপনাদেরকে বলছি জুলাইবিব রাদিয়াল্লাহু আন তিনি একজন যুবক মানুষ খুবই গরিব ঘর বাড়ি কিচ্ছু নাই টাকা পয়সা কিচ্ছু নাই
তার বংশ পরিচয় অত বেশি সমৃদ্ধ ছিল না তিনি আহলুস সুফা নবীজির আহলুস সুফাতে তিনি বসবাস করতেন আসমান ছিল তার শামিয়ানা মাটি ছিল তার বিছানা এত গরীব ছিলেন মানুষ যখন খাবার খেয়ে উচ্ছিষ্ট খাবার ফেলে দিত সেই উচ্ছিষ্ট খাবারটুকু হাতে নিয়ে তিনি খেতেন যেদিন কিছু পেতেন না সেদিন তিনি ক্ষুধার্ত থাকতেন আহারে এত গরীব মানুষ ছিলেন পানি পানের জন্য এই রকম একটা গ্লাসও তার কাছে ছিল না একটা পানির পাত্রও তার কাছে ছিল না পানির একটা পাত্র না এত গরীব মানুষ হাতে রঞ্জলি ভরে তিনি পানি পান করতেন আহলুস সুফাতে তিনি থাকতেন তার একটা নাম হলো দামিম তার একটা নাম হলো জুলাইবিব আর একটা নাম হলো দামিম জুলাইবিব শব্দের অর্থ হলো কম পূর্ণতাপ্রাপ্ত তিনি বেটে মানুষ ছিলেন দামিম শব্দের অর্থ হলো কুৎসিত কালো তার চেহারা ছিল কুৎসিত কুচকুচে কালো গায়ের চামড়া নবীজি একদিন সাহাবীদের সাথে বসে মসজিদে নববীতে কথা বলছেন এমন সময় জুলাইবিব হেঁটে যাচ্ছেন নবীজি সাহাবীদেরকে বললেন ওই যে হেঁটে যায় তোমরা কি তাকে চিনো নাকি সাহাবীরা বললেন না তাকে আমরা চিনি না নবীজি তখন বললেন তোমরা তাকে না চিনলেও কি হবে আমি তাকে চিনি এ হচ্ছে আমার প্রিয় সাহাবি জুলাইবিব সুবহানাল্লাহ দেখেন নেতৃত্বের কোয়ালিটি একেবারে সর্বনিম্ন পর্যায়ের একজন কর্মীর খোঁজ পর্যন্ত তার কাছে রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি জুলাইবিবকে ডাক দিলেন জুলাইবিবকে ডাক দিয়ে বললেন হে জুলাইবিব তুমি তো অবিবাহিত যুবক এখনো তুমি বিয়ে করো নাই তুমি কি বিয়ে করবা না জুলাইবিব তখন বললেন ওগো আল্লাহর হাবিব আমার মতো গরিব মানুষ কেমনে আমি বিয়ে করব কোন বাপ মা আমার কাছে তাদের মেয়ে বিয়ে দিবে না আমার টাকা পয়সা নাই ঘর বাড়ি নাই কিচ্ছু নাই কে আমার কাছে তাদের মেয়ে বিয়ে দিবে আমি আখিরাতের অপেক্ষায় আছি এই কথা বলে তিনি চলে গেলেন পরের দিন নবীজি জুলাইবিবকে কি প্রশ্ন করলেন জুলাইবিব আবার একই রকমের উত্তর দিলেন পরের দিন অর্থাৎ তৃতীয় দিন নবীজি জুলাইবিবকে কি রকমের প্রশ্ন করলেন জুলাইবিব বললেন আমার মতো এই গরিব মানুষের কাছে কে তাদের মেয়ে বিয়ে দিবে আবার আমার শরীরের চামড়াও কালো বেটে মানুষ দেখতেও সুন্দর না কে আমার কাছে তাদের মেয়ে বিয়ে দিবে নবীজি আদর করে জুলাইবিবকে তার কাছে রাখলেন কাছে ডেকে বললেন শোনো আমার অমুক আনসারি সাহাবীর বাড়িতে যাও তাদের ঘরে একটা মেয়ে আছে তাদের ঘরে যাও আর গিয়ে বলো আল্লাহর হাবিব আমাকে পাঠিয়েছেন বিবাহের পয়গাম দিয়ে আপনাদের মেয়েকে আমার সাথে বিয়ে দেওয়ার জন্য বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু আন ওই বাড়িতে গেলেন বাড়িতে গিয়ে তিনি দরজায় নক করলেন দরজা খুলে দেওয়া হলো এরপরে ওই আনসারি সাহাবী বললেন আপনি কি আপনাকে তো চিনলাম না তিনি তার পরিচয় দিলেন আর বললেন আল্লাহর রাসূল আমাকে এখানে পাঠিয়েছেন আমি আল্লাহর রাসূলের পয়গাম নিয়ে এসেছি আল্লাহর রাসূলের কথা শুনে তাকে ভেতরে ঢোকানো হলো এরপরে তিনি যখন আল্লাহর রাসূলের দেওয়া পয়গাম তিনি বিয়ের পয়গাম দিলেন ওই আনসারি সাহাবী বললেন আপনি একজন কালো মানুষ কুচকুচে কালো গায়ের চামড়া গরিব মানুষ ধন দৌলত ঘর বাড়ি কিচ্ছু নাই আমার মেয়েকে বিয়ে করে কি খাওয়াবেন তিনি বললেন আমি তো নিজের ইচ্ছায় আসি নাই আমাকে পাঠিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আনসারি সাহাবী তখন বললেন যেহেতু নবীজি পাঠিয়েছেন তাহলে আপনি একটু অপেক্ষা করুন আমি আমার স্ত্রীর সাথে বিষয়টা নিয়ে পরামর্শ করি তিনি ভেতরে চলে গেলেন স্ত্রী বললেন না না এত কুচকুচে কালো গায়ের চামড়া উস্কো খুস্কো চুল গায়ে ময়লা কাপড়ে ময়লা ঘর বাড়ি নাই গরিব মানুষ তার সাথে মেয়ে বিয়ে দিব না তারা যখন এই প্রস্তাব ফিরিয়ে দিচ্ছিলেন সকল কথাবার্তা ভেতর থেকে মেয়ে শুনতে পাচ্ছিল মেয়ে তখন বললেন আমার বাবা আমার মা এত বড় দুঃসাহস আপনাদের কি করে হলো আল্লাহর রাসূলের প্রস্তাব আপনারা রিজেক্ট করে দিচ্ছেন ফিরাইয়া দিচ্ছেন আল্লাহর রাসূলের প্রস্তাব কোনো মোমেন্ট
কখনো ফিরিয়ে দিতে পারে না বাবা মা তখন বললেন আমাদের কলিজার টুকরা মেয়ে শোনো তুমি হয়তো ঘরের ভেতর থেকে আবেগে কথা বলছো ঘরের ভেতর থেকে একটু বের হয়ে ছেলেটার দিকে তাকাও দেখো কুচকুচে কালো গায়ের চামড়া দেখতে ভালো না উস্কো খুস্কো চুল ধুলামলি ধুলাবালু যুক্ত বদনে এসেছে শরীরের মধ্যে ময়লা কাপড়ের মধ্যে ময়লা একটু এক নজর দেখো দেখবা তোমার পছন্দ হবে না মেয়ে তখন বললেন আমার তাকে দেখারও দরকার নাই আল্লাহর রাসূল আমার জন্য যাকে পছন্দ করেছেন নবীজির পছন্দই হলো আমার পছন্দ যুবকদের মনোযোগ আছে না অন্যদিকে আছে শোনো যুবকরা বিয়ে হয়ে গেল একটা ছেলে একটা মেয়ের জন্য বিবাহের প্রথম রাত হলো স্বপ্নের রাত ফুল সজ্জার রাত বাসর সজ্জার রাতে জুলাইবিব রাদিয়াল্লাহু আন তার স্ত্রীর কাছে আসেন দুজনেই এবার কথাবার্তা বলছেন প্রেম ভালোবাসা নিবেদনের সময় যখন আসলো ঠিক তখন দরজার বাহির থেকে আওয়াজ শোনা গেল আইনা জুনুদুল্লাহ আওয়াজ শোনা গেল আল্লাহর সৈন্যরা কোথায় আল্লাহর দ্বীনের মুজাহিদরা কোথায় যুদ্ধের দামামা বেজেছে জিহাদের ডাক এসেছে নবীজি জিহাদের ময়দানের ডাক দিয়েছেন তীরের তীরের শলা থেকে যেমন ধনুকটা ছুটে যায় ঠিক তেমনি করে জুলাইবিব রাদিয়াল্লাহু আন জিহাদের কথা শুনে তার স্ত্রীর কাছ থেকে সাথে সাথে বিচ্ছিন্ন হয়ে গেলেন এরপরে তরবারি হাতে নিয়ে জিহাদের ময়দানে ছুটে গেলেন যুদ্ধ করতে 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 শাহাদাতের সুধা পান করলেন আল্লাহু আকবার যুদ্ধের শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে আসলেন সাহাবীদেরকে বললেন যারা শহীদ হয়েছে শহীদদের লাশগুলো আমার সামনে নিয়ে আসো শহীদদের লাশগুলো যখন আনা হলো নবীজি সকল লাশগুলোকে দেখলেন তারপরে বললেন সবার লাশই তো আমি দেখছি কিন্তু আমার হাবিবের লাশ কোথায় সাহাবীরা বললেন ওগো আল্লাহর নবী আপনার হাবিব এটা আবার কে আমরা তো তাকে চিনি না আপনার হাবিব এটা আবার কে নবীজি বললেন আমার হাবিবকে তোমরা খুঁজে বের করা লাগবে না আমার হাবিবকে আমি চিনি আমার হাবিবকে আমি নিজেই খুঁজে বের করব নবীজি এবার খোঁজাখুঁজি আরম্ভ করলেন সাতজন কাফিরের কাছে সাতজন কাফিরের কাছে একটি লাশ পড়ে থাকতে দেখলেন ধুলাবালু লাশের উপরে আছে চুলগুলো মুখের উপর চলে এসেছে নবীজি এবার সেই লাশের কাছে গেলেন লাশের কাছে গিয়ে এবার নবীজি সঙ্গে সঙ্গে বসে গেলেন সাহাবীদেরকে বললেন দেখে যাও এইটা হলো আমার হাবিব নবীজি এবার বসে গেলেন ধুলাবালুগুলো নবীজি তার নিজের পবিত্র হাত মুবারক দিয়ে সরালেন এরপরে নবীজি জুলাইবিব রাদিয়াল্লাহু আনহুর লাশকে তার উরু মুবারকের উপরে রাখলেন তারপরে বললেন আমার পাগল জুলাইবিব আল্লাহর পাগল রসুলের পাগল জুলাইবিব শাহাদাতের পাগল জুলাইবিব আহারে তুমি সাতজন কাফিরকে জাহান্নামে পাঠিয়েছ নিজেও শাহাদাতের সুধা পান করেছ শুধু তাই নয় তোমার বিবাহের ব্যবস্থা আমি করে দিয়েছিলাম বিবাহের প্রথম রাতে বউয়ের সঙ্গে বাসর ঘরেও সময় কাটালে না এতটা আল্লাহ পাগল এতটা রসুল পাগল এতটা জান্নাত পাগল দিন বিজয়ের পাগল তোমার মতো জুলাইবিব দিন বিজয়ের জন্য এত পাগল নতুন বউটাকে ঘরে রেখে এসে জিহাদের ময়দানে শাহাদাতের সুধা পান করেছে আমার জুলাইবিব তুমি যেমন আমার পাগল আমিও এই সাহাবীদের সামনে বলছি তুমি আমার আমি তোমার এখনকার যুবকরা তার গার্লফ্রেন্ডকে এটা বলে তুমি আমার আমি তোমার তুমি আমার আমি তোমার আর নবীজি তার প্রিয় সাহাবী জুলাইবিবকে বলেছেন জুলাইবিব তুমি আল্লাহ পাগল রসুল পাগল দিন পাগল কোরআন বিজয়ের জন্য তুমি পাগল তুমি আমার আমি তোমার আল্লাহু আকবার এজন্য আমার জাতীয় কবি বড় সুন্দর করে লিখেছেন
আপনি আল্লাহ আর আপনি আল্লাহকে পেতে চান রসূলের পাগল হয়ে যান দিন বিজয়ের পাগল হয়ে যান আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে আল্লাহু আকবার এই রকমের কুরআন পাগল এই রকমের দিন পাগল যুবকদেরকে দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে নবীজি জুলাইবিবের লাশ ঘুরাইয়া দিলেন শুনতেছেন আপনারা সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জুলাইবিবের লাশ ঘুরাইয়া দিলেন কেন নবীজি বললেন আমার জুলাইবিব নতুন বউয়ের থেকে ছিন্ন হয়ে এসে নতুন বউ রেখে এসে আল্লাহর জন্য জীবন দিয়েছে তার শাহাদাতে আল্লাহ তো খুশি হয়েছিনি জান্নাতের হুরেরা তার লাশকে আলিঙ্গন করার জন্য দলে দলে তার লাশের দিকে ছুটে আসছে আমার জুলাইবিব আত্মসম্মানী খুব লাজুক খুব লজ্জাশীল এজন্য আমি তার লাশটাকে ঘুরিয়ে দিয়েছি সুবহানাল্লাহ যুবক ভাইয়েরা যেই বয়সে আপনারা মেয়েদেরকে নিয়ে চিন্তা ভাবনা করেন যে বয়সে আপনারা মেয়েদের পিছনে ফষ্টি নষ্টি করে সময় কাটানোর চিন্তা করেন আল্লাহর রাসূলের যুবক সাহাবীরা তাদের যৌবন বয়সে কুরআনের লাশ কায়েমের জন্য আন্দোলন করেছেন এই যুবকরা যদি এই যুবকেরা যদি এই যুবকেরা যদি কুরআন পাগল হয়ে যায় ইসলাম পাগল হয়ে যায় তাহলে কুরআনের বিপ্লবের গণজোয়ার রুখে দেওয়ার সাধ্য দুঃসাহস কারো নয় আল কোরআনের কোন শত্রু আমাদের আশেপাশে নাই সবাই আমাদের বন্ধু স্লোগান দিতে হবে কোরআনের আলো ইসলামের আলো আল্লাহ আমাদের অন্তরে অন্তরে জ্বালো না আপনারা বলবেন হুজুর আপনি স্লোগান উল্টাই দিলেন কেন না আমি এটা গত তিন চার বছর ধরে বলছি আমার এই স্লোগানটা আগে শুনেছেন এমন কোন শ্রোতা এখানে আছেন আছে কয়েকজন যাই হোক পাওয়া গেছে আমি তো আপনাদের পার্শ্ববর্তী এলাকায় গত বছর এসেছি আমাদের দেশে সমাজে বহু বছর ধরে স্লোগান চলছে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো স্লোগান সুন্দর এটার সাথে আমরা কেউ দ্বিমত নই আসলে ঘরে ঘরে জ্বলা দরকার সমাজে রাষ্ট্রের সব জায়গায় জ্বলা দরকার কিন্তু সবার আগে কোরআনের আলো মানুষের হৃদয়ে হৃদয়ে অন্তরে অন্তরে জ্বালানোর দরকার কারণ আমাদের প্রত্যেকের অন্তরে যদি কোরআনের আলো জ্বলে যায় তাহলে আলোকিত হৃদয়ের এই মানুষগুলোকে দিয়ে আলোকিত পরিবার আলোকিত সমাজ আলোকিত রাষ্ট্র গঠন হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে কোরআনের আলো ঘরে ঘরে এমনি জ্বলে যাবে যদি আমরা সবাই নিজেদের হৃদয়ে কোরআনের আলো জ্বালিয়ে দিতে পারি এজন্য মাহফিলে গেলে আপনারা স্লোগান এরকমই দিয়েন কোরআনের শত্রুরা হুঁশিয়ার সাবধান না বলে বরং সবার ভিতরে একটা চেতনা উজ্জীবিত করে দিবেন আল কোরআনের আলো অন্তরে অন্তরে একটু দেন না দেখি আপনাদেরকে রিহার্সাল করাইয়া দেই আল কোরআনের আলো এখন নতুন নতুন তো একটু ঝাপসা ঝাপসা লাগতেছে তাই না ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ হ্যাঁ আচ্ছা আচ্ছা আল কোরআনের আলো ইসলামের আলো মনে থাকবে তো ইনশা আল্লাহ যুবকদের কথা আমি শুরুতেই বলে ফেললাম কারণ এই যুবকরা হলো ইসলামের প্রাণশক্তি এই যুবকরা যদি সঠিক পথে থাকে যুবকরা যদি দিনের পথে থাকে তাহলে এই দেশে কোরআনের বিজয় ইসলামের বিজয় হবেই হবে ইনশা আল্লাহ আমি আমার মূল কথাগুলো শুরু করব মূল কথাগুলো শুরু করার আগে আপনাদের সবাইকে বলবো কেউ আমরা অমনোযোগী হব না ইনশা আল্লাহ দেখেন অনেক জায়গায় পয়সা দিয়ে মানুষ আনা লাগে জন প্রতি হাজার হাজার পাঁচশো পাঁচশো আর কোরআনের মাহফিলের চিত্রটা অন্যরকম এখানে মানুষকে পয়সা দিয়ে আনা লাগে না বরং উল্টা মানুষ এসে এখানে নিজের পকেট থেকে পয়সা দেয় কারণ ইমানদাররা কোরআনের জন্য দিনের জন্য ইসলামের জন্য মসজিদের জন্য মাদ্রাসার জন্য তাদেরকে বলা লাগে না এমনি তারা পকেট থেকে উদার মনে তারা দেয় ঠিক কিনা
বলছিলাম গোটা দুনিয়াতে ইসলামে সুদিন চলছে নাকি দুর্দিন চলছে এই দুর্দিনে আমরা রেশারেশি ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই কিন্তু আমাদের কষ্ট হচ্ছে যেই সময় নির্যাতিতদের মজলুম মজলুমদের পক্ষে সবার দাঁড়ানো দরকার সেই সময় আপনারা তো আম জনতা আপনাদের কথা কি বলতাম বলেন এখন আমাদের অনেক হুজুর বেশি লোকেরা নির্যাতিতদের পক্ষে কথা না বলে কাটা গায়ে তারা যেন আবার নুনের ছিটা দিচ্ছেন দুই তিন দিন আগে দেখলাম আমাদের দেশের এক শায়খ তিনি বললেন যে ইসরায়েলের ইহুদিরা এখন আর শিরক করে না তাদের দেশে মূর্তি পূজা নাই এজন্য তারা এগিয়ে গেছে যুদ্ধে তারা দুর্বার তাদেরকে কেউ থামিয়ে দিতে পারে না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আসলে এত বছর আমরা শুনতাম যে অনেক জায়গায় অনেকেই বলতেন আর কি যে কেউ কেউ ডলার খাওরা রিয়াল খাওরা এটা আমরা বিশ্বাস করতাম না কিন্তু অবস্থা দৃষ্টি এখন তো মনে হচ্ছে আসলে যে যার নুন খায় সে তার গুন্ডা যে যার নুন খায় আপনারা নুন বলেন না লবণ বলেন অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে যার নুন খায় সে তার গুণ গায় নইলে সম্মানিত শেখ আপনি নুন না খাইলে হ্যাঁ যখন মুসলমানরা এত নির্যাতিত তাদের পক্ষে একটা কথা না বলে আপনি উল্টা অসভ্য বর্বর ইহুদিদের পক্ষে আপনি কথা বলেন আপনি ওদের থেকে কয় কেজি না কয় বস্তা লবণ খেয়েছেন নুন খেয়েছেন এটা এই মুসলিম জাতি জানতে চায় আপনার দৃষ্টিতে শুধুমাত্র মূর্তি পূজা কি শিরক মূর্তি পূজার বাহিরেও তো কথাবার্তায় চলনে বলদে আকিদায় চিন্তায় শিরক হতে পারে কিনা যেমন কেউ যদি বলে সকল ক্ষমতার মালিক জনগণ এটাও শিরক কারণ সকল ক্ষমতার মালিক কে আল্লাহ এটা কি আমার কথা আল্লাহ সূরা মুলকে বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক সকল ক্ষমতা যার হাতের মুঠায় তিনি কে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া সব ক্ষমতার মালিক যিনি আওয়াজ করে বলতে হবে তিনি কে আল্লাহ তো আমাদের সম্মানিত শেখ শুধুমাত্র মূর্তি পূজা হচ্ছে না এটা দেখলেন কিন্তু তারা যে পশ্চিমাদের গোলামি করে মুসলিম নিধনের কাজ করছে আবার কোরআনে যে আল্লাহ তাআলার আকীদার কথা বললেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ আবার তাদের কথা আল্লাহ বলেছেন এরা বলে নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউ ইহুদিদের ধারণা উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে আল্লাহ তাআলার কি কোনো পুত্র সন্তান বা কন্যা সন্তান আছে নাউযু বিল্লাহ আমরা তো সূরা ইখলাস পড়ি কুল হুয়াল্লাহু তিনি একক অদ্বিতীয় তার সাথে আর কোনো শরীক নাই যখন কিচ্ছু ছিল না তখন ছিলেন কে যখন কিচ্ছু থাকবে না কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম তখন যিনি থাকবেন তিনি কে আল্লাহর সাথে তো কোনো শরীক নাই এই ইসরায়েলের বর্বর ইহুদিরা তামাম দুনিয়ার মুসলিম নিধনে ব্যস্ত আর আমাদের শায়েখ তাদের গুণগান গাইলেন আপনি আসলেই কত কেজি না কয় বস্তা নাকি টাকার টাকার বস্তা ডলার ডলার নুন খেয়েছেন এটা আসলে আমরা জানি না আপনি নিজেই বক্তব্য দিয়ে সেটা পরিষ্কার করেন আর যুবকদেরকে বলছি তোমরা তো খুব আমাদের বাঙালিদের মধ্যে অন্ধ অনুসারী বেশি মাঝে মাঝে আমরা মাহফিলে গেলে এসে বলে হুজুর আমি আপনার পাগলা ভক্ত আরেকজন এসে বলে হুজুর আমি আপনার খুব বড় ফ্যান আমি বলি না আপনি আমার আমার মতো হুজুরের ফ্যান হওয়া লাগবে না আপনি আপনি ফ্যান হবেন আপনি যার আদর্শ অনুসরণ করবেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন যতক্ষণ আপনি আমার মধ্যে নবীজির অনুসরণ দেখবেন আমার কথা শুনবেন আপনি আমাকে ভালোবাসবেন আল্লাহর দিনের জন্য যখন দেখবেন আমি আল্লাহ রসুলের পথ থেকে বিচ্যুত হয়ে গিয়েছি আমার মতো লোককে আপনি ঘৃণা করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য কিন্তু আমার দেশে হয়ে যায় কি যে যে হুজুরের ভক্ত সেই হুজুরের কোনো ভুলও তারা মেনে নিতে পারে না বরঞ্চ উল্টা দেখা যায় কেউ কারো ভালোর জন্য জাতিকে সতর্ক করার জন্য কোনো উত্তম কথা বললে তাকে উল্টা গালি গালাজ করে এটার নাম অন্ধ অনুসরণ এটার নাম অন্ধ অনুকরণ এ ধরনের অন্ধ অনুসারীরা হচ্ছে পথভ্রষ্ট অন্ধ অনুসারীরা হচ্ছে গোমরা কারো অন্ধ অনুসরণ করা যাবে না একমাত্র অন্ধ অনুসরণ করা যায় একজনের তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম একবারে নবীজিকে স্টার্টিং থেকে এন্ডিং জীবনের সব ক্ষেত্রে আপনি অনুসরণ করবেন এছাড়া অন্য কাউকে ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন কি বক্তব্য দিলেন যতক্ষণ আমাকে আল্লাহ এবং রাসূলের আনুগত্যের পথে দেখবেন ততক্ষণ আমার অনুসরণ করবেন যখন দেখবেন এই পথ থেকে বিচ্যুত হয়ে গিয়েছি আমাকে সংশোধন করে দিবেন সংশোধিত না হলে আমার সাথে সম্পর্ক ছিন্ন করবেন আল্লাহু আকবার এর নাম ইসলাম এর নাম কি বলছিলাম ইসলাম দুর্দিন চলছে তবে এরকম দুর্দিন থাকবে এমনটা ভাবা যাবে আপনাদের কষ্ট হচ্ছে জবাব দিতে কষ্ট হয় এরকম দুর্দিন থাকবে এমনটা ভাবা যাবে না কারণ দুর্দিনের পরে কি আসে জোরে বলেন দুর্দিনের পরে কি আছে সুদিন আসে রাতের পরে কি আসে দিন আসে রাতের পরে যেমন দিন আসে দুর্দিনের পরে যেমন সুদিন আসে ঠিক তেমনি ভাবে এই সংকটময় পরিস্থিতি অতি শীঘ্রই কেটে যাবে ইসলামের নতুন সূর্য উদিত হবে ইনশাআল্লাহ কেউ এটা ঠেকায় রাখতে পারবে যারা ঠেকাতে চাইবে নিজেরাই শেষ হয়ে যাবে এটা কোরআনে বলেছেন কে রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা সাফে খুব সুন্দর করে বললেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন আল্লাহ তাআলা বলছেন কাফির মুশরিক ইসলাম বিরোধী কুরআন বিরোধীরা চায় তারা তাদের মুখের ফুৎকারে দিয়ে কুরআনের আলো ইসলামের আলোকে নিভায় দিতে আর আল্লাহ চান ইসলামের এই বিজয়কে তিনি পূর্ণতা দিতে বলেন তো তাহলে ইসলাম বিরোধীদের ইচ্ছা পূরণ হবে না আল্লাহর সিদ্ধান্ত কার্যকর হবে আল্লাহর সিদ্ধান্তই কার্যকর হবে এই জন্য ফ্রাস্ট্রেট হওয়া যাবে না হতাশ হওয়া যাবে না কারণ আল্লাহ আমাদেরকে হতাশ হতে নিষেধ করেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু وأنتمُ الأعلون إن كنتم مؤمنين আল্লাহ তাআলা বললেন ভীত সন্ত্রস্ত হয় না জালিমের জুলুমে ভয় পেয়ে যেও না ভীত হয় না সন্ত্রস্ত হয় না ফ্রাস্ট্রেট হয় না হতাশ হয় না চতুর্দিক থেকে কোণঠাসা হয়ে পড়েছো তখনও হতাশ হয়ে যেও না কারণ আমার আল্লাহর সিদ্ধান্ত হলো আমার ঘোষণা হলো যদি তোমরা মুমিন হও ইমানের রক্ত পিচ্ছিল কণ্ঠ কাকীর্ণ কুসুমাস্তীর্ণ পথে সবরের সাথে চলতে পারো বিজয় তিনি দিয়ে দিবেন তিনি কি ইসলামের বিজয় আসবে ইসলাম বিরোধীরা পরাজিত হবে এই সিদ্ধান্ত মোল্লার না আল্লাহ জোরে বলতে হবে মোল্লার না আল্লাহ গর্ভবতী মায়ের প্রসব বেদনা যখন ওঠে তখন কি সন্তান হওয়ার সম্ভাবনা বাড়ে না কমে প্রসব বেদনা উঠলেই তো সন্তান হওয়ার জন্য ঘরের অন্যান্য যারা আছে তখন বুঝে এখন সন্তান হবে চতুর্দিকে উলামায়ে কিরাম নির্যাতিত নিপীড়িত আল্লাহর দিনের মুজাহিদরা নির্যাতিত নিপীড়িত যেভাবে করে গর্ভবতী মায়ের প্রসব বেদনা উঠলে বোঝা যায় সন্তান হওয়ার সময় চলে এসেছে ইসলামের উপরে এই জুলুম নির্যাতন তমসাচ্ছন্ন অন্ধকার ইসলাম বিজয়ের আগাম সংবাদ দিচ্ছে আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী আগামীর পৃথিবী কুরআনের পৃথিবী হতাশ হওয়া যাবে আজকের আলোচনার বিষয় হতাশ হওয়া যাবে মুমিন কখনো হতাশাগ্রস্ত হয় না মুমিন কখনো নিরাশ হয় আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 15 নম্বর সূরা সূরাতুল হিজরের 56 নম্বর আয়াতে বললেন ওয়া মাইয়াকুনতু মির রাহমাতি রাব্বিহি ইল্লা দাল্লুন আল্লাহ তাআলা বলেছেন একমাত্র পথভ্রষ্ট গোমরা লোক ছাড়া আর কে আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে পথভ্রষ্ট আর গোমরা লোকেরা আল্লাহর রহমতের আশা ছেড়ে দেয় কিন্তু একজন ঈমানদার তার জীবনে যত বিপদ মুসিবত কষ্ট আসুক না কেন হতাশ হয়ে যায় না যার রহমতের আশা করে সবাই বলেন তিনি কে আস্তে বলবেন না জোরে বলেন তিনি কে
তাব্রানির বিশুদ্ধ সনদে হাদিস এসেছে আল্লাহর হাবিব বলেছেন আল কাবায়রুশ শিরকু বিল্লাহ আল্লাহর সাথে শিরক করা এটা হলো কবিরা গুনাহ আল্লাহর সাথে শিরক করা যেমন কবিরা গুনাহ ঠিক তেমনি ভাবে ওয়ালিয়াসু মির রাহিল্লা ঠিক তেমনি ভাবে আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া এটাও হলো কবিরা গুনাহ এইজন্য আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হওয়া যাবে না যতই কষ্ট আসুক না কেন যতই বাধা বিপত্তি যতই অবস্থা খারাপ হয়ে যাক না কেন যতই অন্ধকার হয়ে যাক না কেন যতই বিপদ আসুক না কেন একজনের সাহায্যের জন্য অপেক্ষা করে সবর করে তাওয়াক্কুল করতে হবে যার উপরে তিনি কি আস্তে বলবেন না জোরে বলেন তিনি কি একজন মুমিন কোনোদিনও হতাশ হবে না শুনেন শুনেন সাইয়েদিনা মুসা নবীর ঘটনা আমার মনে পড়ল ঘটনাটা কি বলবো দেখেন একজন মুমিন কিভাবে একেবারে চরম বিপদেও হতাশ হয় না মুসা নবীর ঘটনা শুনেন সাইয়েদিনা মুসা আলাইহিস সালাম এবং তার উম্মত বনি ইসরাইলের উপরে যখন ফেরাউন এবং তার বাহিনী অত্যাচার নির্যাতনে চূড়ান্ত সীমা ছাড়িয়ে গেল রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে আদেশ দিলেন তোমার উম্মতকে নিয়ে মিশরে ছেড়ে হিজরত করে চলে যাও আহারে ইমানের জন্য হিজরত করা ঘর বাড়ি ছেড়ে দেওয়া ভিটামাটি ছেড়ে দেওয়া এটা নবীদের সুন্নত সুতরাং একজন ইমানদার ইমানের জন্য ঘর বাড়ি এলাকা ছাড়তে রাজি তাও তার বাতিলের সাথে আপোষ করতে রাজি না এইরকম হবে ইমানদারের ইমান আল্লাহ যখন বললেন মুসা নবী তার উম্মত নিয়ে মিশর ছেড়ে রওনা করলেন এই খবর ফেরাউনের কানে চলে গেল ফেরাউন এবার তার বাহিনী নিয়ে মুসা নবী এবং তার উম্মতকে ধাওয়া করার জন্য তারাও প্রস্তুতি নিল তারাও রওনা করলো মুসা নবী তার উম্মত নিয়ে পথ যেতে যেতে পথ চলতে চলতে লোহিত সাগরের কাছে চলে গেলেন এবার সামনে হয়েছে সামনে দেখা যায় লোহিত সাগর হঠাৎ করে পিছনে তাকায়া দেখা যায় ফেরাউনের বাহিনী মুসা নবীর উম্মত তখন হতাশাগ্রস্ত হয়ে গিয়েছিল হতাশাগ্রস্ত হয়ে তারা তখন বলেছিল মুসা কোথায় আমাদেরকে নিয়ে আসলে সামনে সাগর সামনে গেলেও মরণ পিছনে গেলেও এখন মরণ সামনে গেলে সাগর পিছনে গেলে ফেরাউনের বাহিনী সামনে গেলেও মরা লাগবে পিছনে গেলেও মরা লাগবে উম্মত যখন হতাশাগ্রস্ত মুসা নবী কি তখন হতাশ নাকি আস্তে বলবেন না জোরে বলেন মুসা নবী কি হতাশ নাকি মুসা নবী তখন কি জবাবটা উম্মতকে দিলেন শুনেন আল্লাহ তাআলা মুসা নবীর এই সুন্দর কথাটাকে তামাম দুনিয়ার কুরআন বিজয়ের পাগল মানুষের জন্য আমাদের জন্য আল্লাহ কোরআনে কারিমে তুলে দিলেন মুসা নবী তখন তার উম্মতকে বললেন কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াদিন মুসা নবী তার উম্মতকে বললেন কাল্লা কখনো নয় আমার উম্মত তোমরা সামনে দেখছো মরণ পিছনে দেখছো মরণ আর আমার আল্লাহ আমাকে দেখাচ্ছেন বিজয়ের রাস্তা তাও সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না তোমরা দেখছো সামনেও মরণ পিছনেও মরণ আর আমার আল্লাহ আমাকে দেখাচ্ছেন সামনেও বিজয় সব দিকে বিজয় সুবহানাল্লাহ ইন্না মাইয়া রব্বি আমাদের সাথে আছেন কে আমাদের সাথে আমাদের রব আছেন অবশ্যই তিনি আমাদেরকে পথ দেখাবেন দেখেন তাওয়াক্কুল কারে বলে সঙ্গে সঙ্গে সাগরের মাঝখান দিয়ে রাস্তা বানায় দিলেন কে আস্তে বলবেন না জোরে বলেন রাস্তা বানিয়ে দিলেন কে মুসা নবী তার উম্মত নিয়ে পার হয়ে গেলেন শুনেন আমরা সবাই জানি পানির অপর নাম হলো জীবন কিন্তু মনে রাখবেন মাঝে মাঝে পানির অপর নাম আবার হলো মরণ যেমন এই গোটা বাংলাদেশে যদি এখন ভয়াবহ জলোচ্ছ্বাসের কারণে তামাম বাংলাদেশে বন্যায় প্লাবিত হয়ে যায় পানির অপর নাম জীবন হবে না মরণ হবে মরণ হবে যে পানির অপর নাম জীবন ফেরাউনের জন্য আর ফেরাউনের বাহিনীর জন্য পানি হয়ে গেল মরণ পানি হচ্ছে আল্লাহর সৈন্য এই ফেরাউন এত বাহাদুরি করেছে এত হেডাম দেখিয়েছে যারে তারে মেরেছে নির্যাতন করেছে ফেরাউন নামে কেউ এখন ফেরাউন নামে কেউ এখন পৃথিবীতে কারো নাম ফেরাউন নাই কিন্তু ফেরাউনের চরিত্র ধারণ করে ফেরাউনের ভাই বোনের চরিত্র ধারণ করে এই রকম মানুষের কিন্তু তামাম পৃথিবীতে অভাব নাই যারা ফেরাউনি কায়দায় মানুষের উপরে ক্ষুধার্ত বাঘের মতো ঝাঁপায় পড়ে
অত্যাচার ও বিচার জুলুম নির্যাতনের স্টিম রুলার চানিয়ে দেয় দেখবেন ফেরাউনের কথা আলোচনা করলে কিছু মানুষের চেহারা কালো হয়ে যায় যাদের চেহারা কালো হয়ে যায় বুঝবেন ফেরাউনের বংশের চরিত্রের সাথে তার চরিত্রের মিল আছে তার চেহারা এত কালো হয় কেন ফেরাউন যেমন মানুষের উপরে অবিচার চালিয়েছে জুলুম চালিয়েছে জুলুম চালিয়ে পানির অপর নাম জীবন কিন্তু তার জন্য হয়েছে মরণ এত বাহাদুরি দেখায় লাভ নাই ফেরাউনি কায়দায় চলাফেরা করলে পোকামা করে দিয়ে অথবা পানি দিয়ে অথবা ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে কোনো বস্তু দিয়ে গজবে ফালায়া বেজ্জতের সাথে যিনি দুনিয়া থেকে আউট করে দিতে পারেন তিনি কি দেখেন মুসা নবী এত বড় বিপদে হতাশগ্রস্ত হয়েছেন নাকি আল্লাহর উপরে ভরসা করেছেন ইব্রাহিমের সন্তান আমরা আমাদের জাতির পিতা হলেন আরো জোরে বলেন তিনি কি নিজে নিজে জোর করে জাতির পিতা হয়েছেন নাকি তাকে জাতির পিতা বানিয়েছেন যিনি তিনি কি মিল্লাত আবিকুম ইব্রাহিম আল্লাহ তাআলা কোরআনে বলেছেন তোমাদের জাতির পিতা হলেন ইব্রাহিম ইব্রাহিমের সন্তান আমরা ইব্রাহিম আলাইহিস সালামের আরেকটা পরিচয় হলো আরেকটা উপাধি হলো আবুল আম্বিয়া নবীগণের পিতা কারণ তার বংশে আল্লাহ নবী দিয়েছেন কম না বেশি তার বংশেই সবচেয়ে বেশি নবী এসেছেন এই জন্য আল্লাহর খলিল সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় আবুল আম্বিয়া নবীগণের পিতা শুনেন 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 চতুর্দিক থেকে বিপদ আসবে হতাশগ্রস্ত যাবে না কারণ মুমিন কখনো নিরাশ হয় না আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ এমন এক জাতির জন্য নবী বানিয়ে পাঠালেন যেই জাতির লোকেরা তাওহীদ বাদ দিয়ে আল্লাহর ইবাদত বাদ দিয়ে মূর্তির পূজা করত এই মূর্তি পূজারী লোকদের জন্য ইব্রাহিম খলিলুল্লাহকে যিনি নবী বানিয়ে পাঠিয়ে দেন নবী বানিয়ে পাঠালেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিলেন কিন্তু তার জাতির লোকেরা ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত কবুল করে না ইব্রাহিম আলাইহিস সালামকে তারা বলে আমাদের পূর্বপুরুষদের বাপ দাদার থেকে আমরা যেটা পেয়েছি সেটা আমরা ছাড়তে পারবো না ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন অজ্ঞ মানুষের মতো তোমরা কেন কাজ করো এই মূর্তিগুলোকে তোমরা নিজেরাই বানিয়েছো নিজের হাতে বানিয়ে তোমরা আবার এটা ইবাদত করো স্রষ্টা তো কখনো সৃষ্টির ইবাদত করে না তোমরা যার ইবাদত করছো সেটা তো তোমাদের নিজেদেরই সৃষ্টি করা স্রষ্টা হয়ে সৃষ্টির কেন ইবাদত করো তারা বলে এটাই আমাদের বাপদাদার নিয়ম এর উপরেই আমরা থাকব মূর্তির পূজা আমরা ছাড়ব না ইব্রাহিম বললেন ঠিক আছে আমিও দেখব কেমনে তোমরা ছাড়ো না ইব্রাহিম আলাইহিস সালামের সময়ে সেই জাতির লোকেরা একদিন বাহিরে গিয়ে উৎসব পালন করত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সেদিন গেলেন না তিনি মূর্তির ঘরে ঢুকলেন মূর্তির ঘরে ঢুকলেন মূর্তির ঘরে ঢুকে দেখলেন মূর্তির সামনে অনেকগুলো খাবার দাবার রাখা মূর্তির সামনে অনেক খাবার দাবার দেখে তিনি বললেন কোরআনে কেরিমে আল্লাহ বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আলা তাকুলুন কি ব্যাপারে তো খাবার দাবার তোমাদের সামনে তোমরা এগুলো খাও না কেন এখন বলেন তো মূর্তি কি আপনার কথার জবাব দিতে পারবে নাকি ইব্রাহিম আলাইহিস সালাম গিয়ে প্রশ্ন করলেন আলা তাকুলুন কি ব্যাপার তুমি খাও না কেন তিনি জিজ্ঞেস করলেন কথার কোনো রেসপন্স পান না কথার কোনো জবাব পান না যখন তিনি কথার জবাব পান না তখন তিনি বললেন মালাকুম লা তান্তিকুন কি ব্যাপার খাও না আমি তোমার সাথে কথা বলি আমার কথার জবাব দাও না খাও না আমার সাথে কথাও বলো না এখন তার রাগ উঠলো রাগ ওঠার কারণে কুড়াল নিয়ে সবগুলার একদম কুপাইতে লাগলেন কুপাতে 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 বড়টার কাঁধের উপরে কুড়াল রেখে দিয়ে তিনি চলে আসলেন নমরুদের গোষ্ঠী যখন মেলা থেকে ফিরে আসলো এসে দেখলো হায় 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 আমাদের সব ক্ষুদা হুদা
একদম হুদা হয়ে গেছে খালি হয়ে গেছে তারা বলল এই কাজটা কে করেছে নমরুদ বলল যেহেতু ইব্রাহিম এদের বিরুদ্ধে সবচেয়ে বেশি কথা বলেছে তাহলে মনে হয় ইব্রাহিম এই কাজটা করতে পারে ইব্রাহিম আলাইহিস সালামকে গ্রেফতার করা হলো ইব্রাহিম আলাইহিস সালামকে গ্রেফতার করে আনা হলো তারপরে ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হলো ইব্রাহিম আমাদের মূর্তিগুলো কে ভেঙেছে এগুলোর এই হালত এই দশা কে করলো ইব্রাহিম নবী বললেন বুকার মতো আমাকে প্রশ্ন করো কেন দেখো না কুরাল কাঁধে নিয়ে যে আছে তারে এই প্রশ্নটা জিজ্ঞেস করো কারণ সেই তো সবগুলারে কুপায়া কুপায়া কুরাল হাতে নিয়ে কারবারি দাঁড়িয়ে আছে আমাকে জিজ্ঞেস না করে তোমরা ওই বড়টারে জিজ্ঞেস করো তখন নমরুদ এবং তার সভাসদের লোকেরা বলল এটারে কেমনে জিজ্ঞেস করব এটা তো বুবা এটা কথা বলতে পারে ইব্রাহিম নবী দাওয়াতের সুযোগ পেলেন তিনি বললেন যেটা কথাই কইতে পারে না তোমাদের ফরিয়াদ শুনে না তোমাদের কথার জবাব দেয় না আর সবচেয়ে বড় কথা হলো যে নিজের হেফাজত নিজেই করতে পারে না তোমাদের হেফাজত সে কেমনে করবে যেটা তোমাদের ফরিয়াদের জবাবও দিতে পারে না সেটার ইবাদত কেমনে করো এটা তোমাদের কল্যাণ ও কল্যাণ করারও সুযোগ পাবে না সুতরাং কেন তোমরা তার ইবাদত করো তিনি সেই মুহূর্তেও দাওয়াত দিলেন একজন দায়ী সব সময় দাওয়াতের দায়ীর ভূমিকায় থাকবে ময়দানে থাকলেও দাওয়াত দিবে গ্রেফতার অবস্থায়ও দাওয়াত দিবে জেলখানায় থাকলেও দাওয়াত দিবে যেমনটা করেছেন আল্লাহর খালিল ইব্রাহিম আল্লাহু আকবার গ্রেফতাররত অবস্থায় তার দাওয়াত তিনি বললেন এগুলো কিসের ইবাদত করো যে নিজেই নিজের হেফাজত করতে জানে না তারে কুপায়া ফেললো তার নিজেকেই সে বাঁচাতে পারলো না তোমাদেরকে কেমনে বাঁচাবে এগুলো ছাড়ো আর ঘোষণা দাও লা ইলাহা ইল্লাল্লাহ সব নবীদের তাওহীদের কথা ছিল লা ইলাহা ঘোষণা দাও লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম ও খলিলুল্লাহ দাওয়াত দিলেন দাওয়াত তো তারা প্রত্যাখ্যান করলো ওই নমরুদ তখন তার মন্ত্রীদেরকে নিয়ে তারা তখন ঘোষণা করলো কলু হারিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন নমরুদ বললো হায় 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 দেখেছো কত সাহস গ্রেফতাররত অবস্থায় কত সাহস আসলেই তো সাহস থাকবে কারণ ইমানদাররা কোনো জালিমকে ভয় করে না ইমানদার একজনকে ভয় করে তিনি কি একজন ইমানদার কঠিন মুহূর্তেও কঠিন মুহূর্তেও এমনকি শাহাদাতের সময়ও হাসতে জানে কারণ সে জানে এই শাহাদাত মানেই হচ্ছে আল্লাহর সাথে দিদার লাভ ঠিক কি না ইমানদাররা কাউকে ভয় করে না একজনকেই ভয় করে জোরে বলতে হবে তিনি কি নমরুদ বলল কঠিন শাস্তি দেওয়া দরকার তাকে আমরা এমন ভাবে হত্যা করব যাতে করে সে কষ্ট পায় যাতে করে সে কষ্ট ভোগ করে তারা বলল হারিকুহু আল্লাহ কোরআনে বলেছেন কাফিরের গোষ্ঠী নমরুদের গোষ্ঠী তখন বলল ইব্রাহিমকে আগুনে পোড়াবো আমরা তার জন্য আগুনের কুণ্ডলী জ্বালাও বিশাল আগুনের কুণ্ডলী জানালো হলো তারপরে বলা হলো এই আগুনের কুণ্ডলিতে ইব্রাহিমকে নিক্ষেপের ব্যবস্থা করো যখন আল্লাহর খলিল সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাম কঠিন এই বিপদে তখন কি তিনি ভয় পেয়েছেন নাকি আস্তে বলবেন না জোরে বলেন ভয় পেয়েছেন নাকি তখনও ভয় পেলেন না একটু ভীত হলেন না একটু হতাশ হলেন না কারণ ওই যে বললাম মুমিন কখনো হতাশাগ্রস্ত হতে পারে মুমিন কখনো নিরাশ হতে পারে না এই অবস্থা দেখে সাইয়েদিনা জিব্রিল আসলেন জিব্রিল এসে বললেন ওগো আল্লাহর খলিল ইব্রাহিম আমাকে আল্লাহ এত ডানা দিয়েছেন এই যে আমার ডানা ডানা দিয়ে যদি হালকা একটা ঝাপটা মারি বা বাতাস দেই নমরুদের জ্বালানো অগ্নিকুণ্ড গিয়ে সাগরের মধ্যে নিক্ষিপ্ত হবে আল্লাহ আকবার আপনি আমাকে হুকুম দেন আমি আপনাকে একটু সাহায্য করি ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন হাসবি আল্লাহ ওয়া নিআমাল ওয়াকিল তিনি বললেন জিব্রিল তোমার সাহায্যের দরকার নাই আমার জন্য যথেষ্ট কি
আমি যে আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে গিয়ে বিপদে পড়েছি আমার রব এগুলো দেখছেন আমার রব এগুলো জানেন তোমার কাছে কেন সাহায্য চাইবো তুমি কেন মাতব্বরি করো তুমি যে আমাকে সাহায্য করবা আল্লাহ কি তোমাকে এই হুকুম দিয়েছেন নাকি জিব্রিল বললেন না ইব্রাহিম বললেন যেহেতু আল্লাহ তোমাকে আদেশ দেন নাই তোমার সাহায্য আমার কোনো দরকার আমি আমার আল্লাহর জন্য আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে গিয়ে দ্বীন প্রতিষ্ঠার কাজ করতে গিয়ে আমি আজ এই নির্যাতনের সম্মুখীন আমি আজ এই কুরবানির সম্মুখীন আজ এই জুলুমের সম্মুখীন আমার মনে আশা আছে আমাকে আমার বিপদ থেকে বাঁচায় দিবেন কে তিনি যখন ঈমানের এই দৃষ্টান্ত স্থাপন করলেন আল্লাহ তাআলা তখন আগুনকে কি বললেন শুনেন আল্লাহর কোরআনে এই ঘটনাটা এভাবে এসেছে আল্লাহ তখন আগুনকে আদেশ দিলেন ইয়া نار كوني بردا وسلاما على إبراهيم বলেন তো আগুনের মালিক আমরা নাকি আল্লাহ আল্লাহ তাআলা আগুনকে বললেন ইয়া নারু হে আগুন কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও নমরুদ যখন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করলো নমরুদ তার মন্ত্রীদেরকে নিয়ে খুব হাসাহাসি আনন্দে আমার শত্রু ইব্রাহিম শেষ হাসাহাসির এক পর্যায়ে বলে দেখি তো তার দেহটা কেমনে জ্বলে পুড়ে ছাই হলো যখনই আগুনের দিকে তাকালো দেখলো আল্লাহর খালিল সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভেতরে জান্নাতের ফুল আগুনের ভেতরে সুভাসিত ফুল বাগানে বসে আছে সুতরাং আমাদের উপরে যতই জুলুম আসুক যতই নির্যাতন আসুক কোরআনের বিজয়ের কাজ করতে গিয়ে কোরআনের আন্দোলন করতে গিয়ে যত কঠিন পরিস্থিতি আসুক না কেন আমরা কখনো ভয় পাব না আমরা কখনো হতাশ হব না কারণ একজন মুমিন কখনো হতাশ হতে পারে আমার আপনার প্রিয় নবী আমাদের কলিজার টুকরা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহ কেন পাঠালেন তার জীবনের উদ্দেশ্য কি ছিল শুনেন আল্লাহ সূরা সাফের মধ্যে বড় সুন্দর করে বললেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ دين كله ولو كره المشركون তিনি হচ্ছেন সেই আল্লাহ যিনি তার রাসূলকে হেদায়েতের দ্বীনে হক সহকারে পাঠিয়েছেন কেন পাঠালেন যাতে করে দুনিয়ার সকল পথ মত আদর্শের উপরে ইসলামকে কোরআনকে বিজয়ী আদর্শ হিসাবে প্রতিষ্ঠা করতে পারেন এই জন্য রাসূলকে যিনি পাঠিয়েছেন তিনি কে আর এই উদ্দেশ্য পূরণের জন্য ইসলামের বিজয়ের জন্য কোরআনের বিজয়ের জন্য নবীজি তখন কাজ আরম্ভ করলেন নবীজিকে কি কাফেররা ফুলের মালা দিয়েছে নাকি নবীজির তারা বিরুদ্ধাচরণ করেছে বিরোধিতা করেছে গালিগালাজ করেছে গালিগালাজ করে ক্ষান্ত হয় নাই আহারে আমার নবীর পবিত্র শরীরটাকে তারা রক্তাক্ত করেছে নবীজি যখন সাফা পাহাড়ে দাওয়াত দিয়েছেন সেখানেই আবু জাহাল আবু লাহাবের গোষ্ঠী নবীজির পবিত্র শরীর মুবারক থেকে রক্ত ঝরিয়েছে তায়েফের ময়দানে তায়েফের কাফিররা নবীজিকে রক্তাক্ত করেছে উহুদের ময়দানে আমার নবী রক্তাক্ত হয়েছেন এই যে আল্লাহর দ্বীনের জন্য নবীজি এত কষ্ট করলেন আল্লাহর রসুলের সাহাবীরা এত কষ্ট করলেন যত বেশি বিপদ এসেছে মুসিবত এসেছে ততই তাদের আল্লাহর উপর আশা ভরসা বেড়েছে না কমেছে তো আপনি কেন হতাশ হবেন আপনি কেন ভয় পাবেন শুনেন হিজরতের রাতে যখন নবীজি তার সাথী সাইয়েদিনা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করছেন ফজরের ওয়াক্ত হয়ে যাচ্ছে ভোরের আলো ফুটে উঠছে এমন সময় সাইয়েদিনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজিকে বললেন ওগো আল্লাহর হাবিব ভোরের আলো ফুটে উঠছে এখন যদি আমরা পথ চলিত ধরা
পড়ে যাব এই গুহার মধ্যে আশ্রয় নেই তারা তখন গারে সূরের মধ্যে আশ্রয় নিলেন শত্রুরা খুঁজতে 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 যখন গারে সূরের কাছাকাছি চলে আসলেন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আন নবীজিকে বললেন ও গো আল্লাহর হাবিব এরা তো কাছাকাছি চলে এসেছে মনে হয় আমরা ধরা পড়ে যাব কারণ এটা ছোট গুহা আমরা যদি একটু মাথা উঁচু করে দেখে ফেলবে ধরা পড়ে যাব আমি আর আপনি আমরা মাত্র দুইজন ওদের সংখ্যাও বেশি হয়তো আমরা ধরা পড়ে যাব এই কথা যখন আবু বকর বললেন নবীজি তখন হতাশ হয়েছেন নাকি হতাশ হলেন না নবীজি তখন কি জবাবটা দিলেন আল্লাহ কোরআনের মধ্যে সেটা উঠিয়ে দিয়েছেন লা তাহাজান ইন্নাল্লাহ মানা লা তাহাজান আজকে বলেছি না আজকের আলোচনা হতাশ হওয়া যাবে না লা তাহাজান আমার সাথী আবু বকর হতাশ হচ্ছ কেন আমাদের সাথে আছেন কে জোরে বলেন সাথে আছেন কে এইভাবে করে হতাশ হওয়া যাবে না জীবনের সকল ক্ষেত্রে আপনি অসুস্থ মানুষ শারীরিক অসুস্থতা দীর্ঘদিন রোগে সুখে আপনি কাতর হয়ে আছেন অসুস্থ অসুস্থ হচ্ছেন না হতাশ হয়েন না বাবা হতাশ হয়েন না মায়েরা বোনেরা অনেক বোনদেরও জটিল কঠিন রোগ আছে হতাশ হয়ে যাবেন না কোরআনে তো আল্লাহ আইয়ুব নবীর ঘটনা উল্লেখ করেছেন আইয়ুব আলাইহিসসালাম একদিন আর দুই দিন নয় একটা না আঠারোটা বছর তিনি কষ্ট করেছেন আঠারো বছর তার চর্মরোগ ছিল চামড়ার মধ্যে এমন এক রোগ হয়েছিল গোটা শরীরটা পচে গিয়েছিল পচে দুর্গন্ধ হয়ে গিয়েছিল শরীরের মাংসগুলো খসে খসে পড়ে যাচ্ছিল আত্মীয় স্বজন অনেকেই তাকে পরিত্যাগ করেছিল তার পরিবারের উপরে বালা মুসিবত নেমে এসেছিল এত রোগে সুখে বালা মুসিবত আসার পরেও আইয়ুব আলাইহিসসালাম কি হতাশ হয়েছেন নাকি তার গোটা শরীর যখন পচে গেল জিব্বায় যখন পোকা ধরা আরম্ভ করলো তখন তিনি প্রথমবারের মতো জবান খুললেন আল্লাহর কাছে কি আবেদন জানালেন শুনেন ওয়া আইয়ুব ইযা নাদা রাব্বাহু আন্নি মাসসানিয়াদ দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন আল্লাহ বললেন আমার বান্দা আইয়ুব আমার নবী আইয়ুবের কথা স্মরণ করো যখন সে অসুস্থ হয়ে আমার কাছে ফরিয়াদ করলো সে যখন বলল আন্নি মাসসানিয়াদ দুর আমার রব আমি তো দুঃখ কষ্টে বালা মুসিবতে পতিত হয়েছি আনতা আরহামুর রাহিমিন আপনি হচ্ছেন দয়াবান আপনি হচ্ছেন মেহেরবান তিনি যখন আঠারো বছর দুঃখ কষ্টে পতিত হয়ে হতাশ না হয়ে আল্লাহর রহমতের আশা করে আল্লাহর কাছে দোয়া করলেন তার বালা মুসিবত দুঃখ কষ্ট শারীরিক অসুস্থতা তিনি দূর করে দিলেন তিনি কি আল্লাহ তাআলা জবাব দিলেন ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরানিল আবিদিন আল্লাহ বললেন আমি আমার আইয়ুবের ডাকের জবাব দিলাম তার শারীরিক অসুস্থতা দুঃখ কষ্ট সব আমি দূর করে দিলাম সুবহানাল্লাহ সন্তান হয় না হতাশ হয়ে যাইয়েন না জাকারিয়া আলাইহিসসালামকে আল্লাহ সন্তান দিয়েছেন নিঃসন্তান ছিলেন ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী সারা বন্ধা ছিলেন বন্ধা নারীর ঘরে শেষ বয়সে আল্লাহ ইসহাক দিয়েছেন সুতরাং বিয়ে শাদী করেছেন মা বোনরা আছেন অনেক মা বোনেরা আছেন বিয়ে শাদী হওয়ার পরে সন্তান হয় না দেখা যায় তাবিজের বিষয়ে লাইন ধরে আবার গ্রামে গঞ্জে আপনাদের এলাকায় আছে কিনা জানি না বহু জায়গায় দেখেছি যখন সন্তান হয় না তখন বিভিন্ন ভণ্ডদের কাছে গিয়া কুফরি চিকিৎসা নেয় হতাশ হবেন না হতাশ হবেন না আপনার দুঃখ কষ্ট যত যাই থাকুক সব আল্লাহকে বলবেন জাকারিয়া আলাইহিসসালামের ঘরে আর ইব্রাহিম আলাইহিসসালামের ঘরে বার্ধক্য অবস্থায় যদি আল্লাহ সন্তান দিতে পারেন আপনি যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারেন সেই আল্লাহও আপনাকে দিতে পারেন আল্লাহ পারেন কিনা তাহলে জীবনের কোনো ক্ষেত্রে হতাশ হওয়া যাবে চাকরি করেন ব্যবসা করেন ব্যবসায় লস হয়ে গিয়েছে অভাব অনটন চলে এসেছে দুঃখ কষ্ট চলে এসেছে তিন হব্বল হয় না ওয়ালা তাগিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন
হতাশাগ্রস্ত হয় না ভয় পেও না মুমিন হও ইমানের পথে থাকো আল্লাহর দিন মেনে দিনের পথে চলো জীবনের সব ক্ষেত্রে তোমাকে সাহায্য করবেন বিজয় দিবেন যিনি গলার আওয়াজ বড় করে বলেন কে সুতরাং আজকে আপনাদেরকে আশার বাণী শোনায় গেলাম এই জন্য এটা সবার জন্য আজকের এই ওয়াজ মা বোনরা যারা আছেন সবার জীবনে দুঃখ কষ্ট আছে না নাই মানুষের সব সময় কি একরকম যায় কখনো দুঃখ কখনো কষ্ট কখনো আনন্দ কখনো বেদনা কখনো সুদিন কখনো দুর্দিন হতাশ হওয়া যাবে না হতাশ হওয়া যাবে না আজ যে অন্ধকার চতুর্দিকে দেখছেন এই অন্ধকার কেটে যাবে অন্ধকারের অমানিশা কেটে গিয়ে খুব শিগগিরই নতুন সূর্য উঠবে সেই সূর্যোদয় হবে মজলুমদের পক্ষের সূর্য বিশ্বাস হয় তো শর্ত হলো আমাদেরকে কোরআনের পথে থাকতে হবে কোরআনের পথে চলতে হবে আমরা কোরআনের পথে চলতে কোরআনের আদর্শকে গ্রহণ করে কোরআনের মিছিলে কোরআনের আন্দোলনে শামিল হতে কারা কারা প্রস্তুত আল্লাহকে হাত তুলে একটু দেখেন আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যেই মিছিলের নেতা আমির হামজা খুবাইব কাব্বাব আল্লাহর ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও বলেন আমিন আল্লাহ আমাদের সবাইকে কোরআনের জন্য দিন বিজয়ের জন্য আল্লাহ আমাদেরকে কবুল করুন আমরা সবাই বলি আমিন।